65 দিনের অবরোধ আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত জেলেরা। এর মধ্যে আবারও শুরু হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। সারা বছর ডিম দিলেও ইলিশের প্রধান প্রজনন মৌসুম হলো 22 আশ্বিন থেকে 12 কার্তিক পর্যন্ত। তাই এই সময় ইলিশের প্রজনন বাড়াতে 7 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত বরগুনা সহ দেশের 6টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, সংরক্ষণ এবং বিনিময় সবই নিষিদ্ধ। নিষেধাজ্ঞা শুরুর আগে সরকারি সহায়তা দেওয়ার দাবি থাকলেও এখনও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ জেলেদের। আমরা তো অবরোধ মানি, আর বারো দালেরা কাঁচাই কাঁচাই লই গেছে, আর মগজ জাইলে করে চাউল উপাইলে এই মাছ ধরা বেচা, এছাড়া আর কোনো কাজ আমাকে নাই। সহায়তার চাল বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে বিতরণ করার আশ্বাস মৎস্য কর্মকর্তার। যথাযথ নজরদারি রাখবো যে সময় মতো যত দ্রুত এই চাউলগুলো জেলেদের হাতে পৌঁছে দেওয়া যায়, সে ব্যাপারে আমরা যথেষ্ট তৎপর আছি। এদিকে মৎস্য বিভাগ বলছে, নৌবাহিনী ও কোস্টগার্ডের পাশাপাশি এবছর প্রথমবারের মতো দেশের জলসীমায় অনুপ্রবেশ রুখতে দায়িত্ব পালন করবে বিমান বাহিনীও। সময় সংবাদ, বরগুনা।